আসসালামু আলাইকুম দর্শক আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গুঁড়া দুধের সুইট রোল পুলি পিঠা আর এই পিঠাটা দেখতে যতটা আকর্ষণীয় খেতে কিন্তু অসাধারণ বানানোটা খুবই ইজি তাহলে চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন গুঁড়া দুধের সুইট রোল পুলি পিঠা বানানোর জন্য প্রথমে আমরা ডোটা তৈরি করে নিব আর ডো তৈরির জন্য চুলার আমি একটা হাড়ি বসিয়ে দিলাম আর এই হাড়ির মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি হাফটা চামচ লবণ তারপর আমি এখানে এক পরিমাণ খেজুরের গুড় নিয়েছি আর গুড়টাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনাদের কাছে যদি খেজুরের গুড়টা না থাকে আপনারা কিন্তু চিনি দিয়েও করে নিতে পারবেন যেহেতু শীতের সিজন এই সিজনে তো খেজুর গুড়টা অ্যাভেলেবেল পাওয়া যায় তো গুড় দিয়ে পিঠাটা বানালে কিন্তু খেতে ভালো লাগবে গুড়টা দেওয়ার পর স্প্যাচালাটা দিয়ে গুড়টাকে এভাবে মিশিয়ে দিব আর এই পানিটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। গুড়ের পানিটা বলক চলে এসেছে এখন আমি এখানে এক চালের গুঁড়া দিয়ে দিব চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট এটাকে সিদ্ধ করে নিব আর চুলা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে তাহলে পাঁচ মিনিট পর আমি দেখাই পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে চালের গুঁড়াটাকে সিদ্ধ করে নিয়েছি এখন একটা স্প্যাচালা দিয়ে চালের গুঁড়াটা এই গুড়ের পানির সাথে মিশিয়ে নিতে হবে পিঠা বানানোর জন্য কাইটা। আমার রেডি এখন এই কাইটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিব। কাইটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এই ফাঁকে আমরা পিঠার পুটটা তৈরি করে নিব আর পুট তৈরির জন্য চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা কিন্তু বাটার দিয়েও করে নিতে পারবেন আর এটা কিন্তু তেল দিয়ে ভালো লাগবে না ঘিটা গলে গিয়েছে আর আমি এখানে একটা নারকেল করে নিয়েছি এই নারকেল কুরানোটা দিয়ে দিব তারপর স্প্যাচ আলাটা দিয়ে ঘিয়ের সাথে নারিকেলটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিলাম এখন আমি এখানে তিনটি এলাচ দিয়ে দিব তারপর আমি এখানে একটা পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তারপর স্প্যাচালাটা দিয়ে সব কিছু মিশিয়ে দিব এই পুরটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব তিন থেকে চার মিনিট পর দেখুন চিনিটা গলে পানি ছেড়ে দিয়েছে আর এখানে যেহেতু আমি এক কাপ পরিমাণ দুধ দিয়েছি দুধেও কিন্তু অনেকটা পানি হয়েছে আর চিনি থেকেও পানি উঠেছে সব মিলিয়ে কিন্তু এটা পানি পানি হয়ে গিয়েছে এই পুরটাকে কিন্তু চুল মিডিয়াম করে আমাদের পানিটাকে টেনে নিতে হবে তো আমি আরও কিছুক্ষণ এটাকে ভাজবো আরও কিছুক্ষণ এটাকে ভেজেছি আর দেখুন পানিটা কিন্তু আগে থেকে অনেকটা টেনে গিয়েছে এখন আমি এখানে হাফ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব এই গুঁড়া দুধটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু দলা পেকে থাকবে আস্তে আস্তে করে দিতে হবে আর এভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকমের গুটি দানা না থেকে যায় সবটুকু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি তারপর এটাকে আমি আবার স্প্যাচালা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব আর দেখুন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে এটাকে আমি আরও শুকিয়ে নিব পিঠার পুরটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করেছি আর যে দুটা ছিল এটা কিন্তু টেনে গিয়েছে পুরটা কিন্তু আমাদের রেডি এখন এই পুরটাকে আমি নামিয়ে নিব পিঠার জন্য যে ডোটা করেছিলাম এটা ঠান্ডা হয়ে গিয়েছে মানে উষ্ণ গরম আছে এই কাইটাকে ভালো করে আমি হাত দিয়ে মথে নিব কাইটাকে হাত দিয়ে মথি নিয়েছি আর কাইটা কিন্তু আমাদের একদম সফট হয়েছে এখন আমার যেটা করতে হবে এটাকে দুই ভাগে ভাগ করে নিব একটি ভাগ আমি বাটির মধ্যে রেখে দিয়েছি আর বাটিটাকে সাইড করে নিব আরেকটি ভাগ আমি এখানে নিয়ে নিলাম কাইটাকে হাত দিয়ে এভাবে ডোলে গোল করে নিয়েছি তারপর আমি উপরে অল্প করে চালের গুঁড়া ছিটিয়ে দিব মানে বেলতে গেলে যেন আমার আটকিয়ে না যায় রুটিটা তারপর দিয়ে এটাকে বেলে নিচ্ছি আমি আপনাদেরকে বেলে দেখাই রুটিটা আমার কেমন হবে রুটিটা বেলে নিলাম আর রুটির পুরো এরকম থাকবে এখন আমি আগে থেকে যে পুরটা করে রেখেছিলাম গোড়া দুধ আর নারিকেল দিয়ে এই পুরটা দিয়ে দিব পুরটা দিয়ে দিয়েছি তারপর স্প্যাতলাটা দিয়ে পুরটাকে রুটি সব দিকে এভাবে লাগিয়ে দিতে হবে সবটা রুটির উপরে পুরটাকে বিছিয়ে নিয়েছি এটাকে আমি এখন রোল করে নিব আর রোলটাকে কিন্তু টাইট করে করতে হবে এটা যেন আমাদের লুজ না হয় আর এই জায়গাটা কিন্তু ভালো করে সিল করে দিতে হবে অল্প করে পানি লাগিয়ে এটাকে ভালো করে সিল করে দেবো যেন না খুলে যায় আর এই পাশটাকে এইভাবে এই রুটির সাথে আমি আটকিয়ে দিচ্ছি এই যে এটাকে করে নিলাম তো এভাবে আমি আরেকটি করে নিচ্ছি পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য চুলার মধ্যে আমি একটা হাড়ি বসিয়ে পানি দিয়েছি আর এই হাড়ির উপরে আমি একটা ঝাঁজনি দিয়ে দিব তারপর একটা ভিজা সুতি কাপড় দিয়ে দিচ্ছি যেন ঝাঁজনির সাথে পিঠাগুলো না আটকে যায় তারপর যে পিঠাগুলো বানিয়ে রেখেছি এগুলো আমি দিয়ে দিচ্ছি পিঠা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট এগুলোকে ভাপিয়ে নিব দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে নিয়েছি ঢাকনাটা উঠিয়ে নিলাম আর পিঠাগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলো আমি উঠিয়ে নিব আমি এখানে একটা পিঠা নিয়ে নিলাম আর পিঠাটা কিন্তু এখনো হালকা গরম আছে আর এই হালকা গরম থাকতে থাকতে আমি পিঠাটাকে কেটে নিব রোলটাকে এখন আমি কেটে নিচ্ছি তারপর এক ইঞ্চি পুরুত্ব রেখে কেটে নিব সবটুকু রোল এইভাবে কেটে নিলাম তো দেখলেন তো কত সহজ করে কত সহজভাবে এই পিঠাটা বানানো যায় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নতুন নতুন আর মজার মজার রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ